আমি ডাক্তার ফারহানা পাঁচ বছরের প্রেমের সম্পর্ক তারপর বিয়ে এবং এগারো বছর একসাথে চলা অতপর আমার হাজব্যান্ড ডাক্তার রাহেনকে ডিভোর্স দিয়ে আজকে আইনজীবী ব্যারিস্টার আজমির সুলতানের চেম্বারে এসেছি ভিতরে আসতে পারি হ্যাঁ অবশ্যই ভিতরে আসুন ধন্যবাদ আপনি জি আমি ডাক্তার ফারহানা ও গতকাল রাতে তাহলে আপনি কল দিয়েছিলেন জি আচ্ছা বসুন আগে এবার বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি আমার হাজব্যান্ড ডাক্তার রাহেনকে ডিভোর্স দিতে চাই ওনার বিরুদ্ধে আপনার অভিযোগ কি কোনো অভিযোগ ছাড়াই কি আমি ডিভোর্স দিতে পারি না হ্যাঁ পারেন আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে যাচ্ছেন ভালো কথা কিন্তু একজন আইনজীবী হিসাবে আমাকে জানতে হবে কেন আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন ডাক্তার আহেনের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয় ঠিক আছে আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন বলুন কী জানতে চান আপনার স্বামীকে আপনার সাথে কোনো দুর্ব্যবহার কিংবা আপনাকে মারধর করে না আমার স্বামী কখনোই আমার গায়ে হাত তুলে নেই তাহলে কি আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে কোনো শারীরিক নির্যাতন বা যৌতুকের কোনো বিষয় আছে না এমন কোনো সমস্যা নেই আপনাদের বিয়ে কি পরিবারের পছন্দ হয়েছিল আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি ওনার কি এখনও অন্য কোনো মেয়ের সাথে কি আছে না না ও এমন পুরুষ না তারপরেও পুরুষ মানুষের মনের কথা বলা যায় না কত বছরের সংসার আপনাদের এই তো আগামী মাসে ছয় বছর পূর্ণ হবে আপনাদের ছেলে মেয়ে কয়জন ছেলেটার বয়স পাঁচ বছর আর মেয়েটার বয়স দুই বছর এখন হয়নি আচার্য আপনারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছেন ছয় বছরের সংসার করছেন আবার দুটি সন্তানও আছে তাহলে এত বছর পর কি এমন ঘটলো যে আপনি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাচ্ছেন শুনুন তাহলে এসএসসি পাশের পর আমি একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাই সেখানে রাহিনের সাথে আমার প্রথম পরিচয় আমরা দুজনেই ব্যাসমেট ছিলাম দুজনে খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমাদের মাঝে পড়াশোনা নিয়ে সবসময় প্রতিযোগিতা চলতো কে কার ভালো করবে তবে বেশিরভাগ সময় আমি রায়হানের চেয়ে এগিয়ে থাকতাম এই নিয়ে ও খুব মন খারাপ করত। প্রতিযোগী করতে করতে এক সময় দুজন দুজনকে ভালোবেসে ফেলি আমরা দুজনে তখন পড়াশোনার বিভিন্ন বিষয়ে একে অপরকে সাহায্য করতাম কলেজ লাইফটা লাইফটা আমাদের হাসি আনন্দে ভালোই কেটে যাচ্ছিলো এমবিবিএস বিএস কোর্স শেষে আমরা দুজনে একটা প্রাইভেট হাসপাতালে চাকরি নিই বেশ কিছুদিন পর আমাদের দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়েও করি বেশ ভালোভাবে আমাদের সংসার জীবন কাটছিল আমার পরিবারে শ্বশুরবাড়ির লোকজনের সাথে আমার নিজের পরিবারের মতো আন্তরিকতা সম্পর্কে গড়ে ওঠে আমার শাশুড় শাশুড়ি আমাকে অনেক স্নেহ করতেন আমার কখনোই মনে হয় না যে আমি শ্বশুরবাড়িতে আছি ছয় মাস ভালোভাবে পার হলো আমাকে ও রাহেনকে প্রায় সময় রাতে ডিউটি করতে হতো আমাদের আলাদা আলাদা সময় ডিউটি পড়তো যার জন্য আমাদের দুজনের একসাথে থাকা খুব কম হতো আর এই বিষয় নিয়ে কথা বলা শুরু করলো আমার শাশুড়ি বাড়ির বউ রাতে বাড়ির বাইরে থাকে আর স্বামী একা একা থাকে এসব কেমন জীবন আরও অনেক কিছুই বলতো তখন তারপর আস্তে আস্তে রায়হান নিজেও বলতো যে আমাকে ঠিকমতো কাছে পায় না ওর খুব কষ্ট হয় তারপর আমি যতটুকু সম্ভব রায়ানের সাথে ব্যালেন্স করে ডিউটিগুলো করতাম আরও কিছুদিন পর আমরা বেবি নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি যখন কনসিপ করি তখন চাকরি করছি আর রায়হান তখন চাকরির পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে এফ সি ভর্তি হয়ে যায় আর আমি যখন মা হওয়ার কোর্সে ভর্তি হলাম তখন রাইহান বেশি ব্যস্ত হয়ে পড়লো যে আমার সাথে তেমন একটা দেখাই হতো না আমার প্রেগনেন্সির পুরো সময়টা আমি একাই লড়াই চালিয়ে গেছি রাইহান হাসপাতাল পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে থাকতো বলে আমি ওর কাছে কোনো অভিযোগ করিনি আমি ব্যালান্স করে নিয়েছিলাম আমার ছেলে হওয়ার পর শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণ যত্নআত্তি করেছেন প্রেগনেন্সি প্রেগন্যান্সির পর কয়েক মাস আমি চাকরি করিনি ছেলেটা একটু বড় হলে শ্বশুর শাশুড়ির কাছ থেকে অনুমতি চেয়ে আমি আবার চাকরিতে যোগ দিই আমার ছেলের বয়স তখন এক বছর হলো তখন আমি রাহানকে বলি আমিও এফসি করব। করবো রাহান তখন আমাকে সাপোর্ট করলো না বললো একসাথে বাচ্চা চাকরি আবার এফসিপিএস করতে পারবে না ও বলল মায়ের শরীর বেশি ভালো যাচ্ছে না সংসারের দিকে মনোযোগ দিতে হবে তাছাড়া ছেলেটা ঠিকমতো তোমাকে পাচ্ছে না আমিও সময় দিতে পারি না মা এসব নিয়ে আমাকে অনেক কিছু বলে আমি ওকে বলি আমি উচ্চতর ডিগ্রি নিতে চাই রায়হান তখন আমার ওপর রেগে যায় তাহলে চাকরি ছেড়ে দাও নয়তো তোমার মায়ের কাছে আরিয়ানকে রেখে যেও আমার ছেলের নাম আরিয়ান আমি তাই করলাম আমার ছেলেকে আমার মায়ের বাসায় রেখে চাকরি এফ সিপিএস করতে লাগলাম এই নিয়ে রাহেনের সাথে এবং আমার শাশুর সাথে বেশ কয়েকবার আমার কথা কাটাকেটি হয়েছে কিন্তু আমি আমার পড়াশোনা ও চাকরি কোনোটাই বন্ধ করিনি এভাবে চলতেই যাচ্ছিলো হঠাৎ করে একদিন শাশুড়ির হার্ট অ্যাটাক হল আমার উপর সংসারে সমস্ত দায়িত্ব এসে পড়লো আমি সকালে রান্না করে বাসার সবাইকে খাইয়ে দিয়ে হাসপাতালে শাশুড়ির সেবা করতাম আবার আমার ডিউটি থাকতো ছেলেটাকে মায়ের বাসায় রেখে যেতাম তখন রায়ান বলেছিল ওই কোষটা বন্ধ করে দিতে কিন্তু আমি বললাম তুমি মাঝপথে এসে এখন পিছিয়ে আসা ঠিক হবে না আমি সব দিক সামলে নিতে পারবো আমি বরং কোষটা বন্ধ করে দেই পরে আবার সুযোগ মতো করব। তুমি তোমার লক্ষ্য পূরণে মনোযোগ দাও এইভাবে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে আমার এফসিপিএস কোর্সটা আর করা হলো না রাহেনের চেয়ে বেশি মেধাবী শিক্ষার্থী ছিলাম আমি রাহেন এফসিপিএস কোর্স শেষে করে রেজাল্ট পেয়ে যেদিন মিষ্টি নিয়ে আসলো সেদিন অনেক খুশি হয়েছিলাম সেই সাথে নিজের জন্য আমার খারাপ লাগছিলো আমার অনেক ইচ্ছে ছিল আমি উচ্চতর ডিগ্রি নেব যাই হোক আমি সব কষ্ট ভুলে গিয়ে শুধু চাকরি ছেলে আর সংসার নিয়ে জীবন সুখী হবার চেষ্টা করলাম কিন্তু কিছুদিন পর আবার কনসেপ্ট করি আর এবার রাইহান এফআরসিপি করতে আয়ারল্যান্ডের সুযোগ পেলো কিন্তু আমি প্রেগনেন্ট শাশুড়ি মা অসুস্থ এই অবস্থায় ও যেতে চাইল না ও কিছুতেই দেশের বাইরে যাবে না সিদ্ধান্ত নিয়ে ফেললো শেষে আমি অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে আয়ারল্যান্ডে যেতে রাজি করাই ও চলে যাওয়ার পর আমার একটা মেয়ে হয় আমার মেয়ের নাম আরিসা ছেলেমেয়ের লালন পালন শাশুড়ির দেখাশোনা চাকরি করে সংসার চালানো কিছুই একসাথে সামলাছি। যতই সমস্যা হোক যতই কষ্ট হোক আমি কখনো রাহেনকে কিচ্ছু জানি আমি চাইনি ওকে কোনো চিন্তা দিতে আমি শুধু চেয়েছি ও কোর্সটা ভালোভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে আসুক ও ভালোই ভালো এফআর সিপি কোর্স শেষ করে দেশে ফিরে আসে দেশে এসে এসে একটা বড় হাসপাতালে প্র্যাকটিস করা শুরু করে দিল আমি তখনও এমবিবিএস সার্টিফিকেট নিয়ে ডিউটি ডাক্তার হিসেবে চাকরি করছি এরপর রায়ান আমাকে বলল এই কয়েকটা বছর তোমার উপর অনেক ধকল গেছে এবার চাকরিটা ছেড়ে দিয়ে শুধু ছেলেমেয়েদের মানুষ করার জন্য চেষ্টা করো আমি রায়ানকে বলি আমি আমার ডাক্তারি পেশা ছাড়তে পারবো না আমি আরও উচ্চতরে ডিগ্রি নিতে চাই স্কুল জীবন থেকে আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় একজন ডাক্তার হব রায়ান তখন আমাকে ভালো মন্দ কিছুই বললো না ও ওর মতো চেয়ারবার করছে আর আমি আমার মতো করে চাকরি করছি সেই সাথে দেশের বাইরে এমডি করার জন্য অ্যাপ্লিকেশন করতে লাগলাম অনেক চেষ্টা করার পরে আমেরিকায় এমডি করার জন্য স্কলারশিপ পেয়ে যাই আমি আমার এত বড়ো সুসংবাদটা প্রথমে রাহানকে জানাই ভেবেছিলাম রাইহান জেনে খুশ খুব খুশি হবে কিন্তু না রাইহানের মুখ কালো হয়ে গেল রাইহান বললো মেয়েদের কে মানুষ করবে সংসার বাবা মা ওনাদের কে দেখাশোনা করবে তুমি কোথাও যেতে পারবে না আর তোমার চাকরি করার দরকার নেই আমি প্রতিবাদ করি এ তুমি কি বলছো রাইহান আমি সব কিছু ছেড়ে দেবো হ্যাঁ তুমি সংসার আর মেয়ের দেখাশুনো করো তোমার আর চাকরি বা পড়াশোনা করার প্রয়োজন নেই রাহেন আমি ছোটবেলা থেকে একজন বড় ডাক্তার হবার স্বপ্ন দেখেছি এই জন্য আমি অনেক পড়াশোনা করতে চাই তুমি পারবে না আমি পারবো না তুমি ভুলে গেছো যে আমি তোমার চেয়েও ভালো স্টুডেন্ট ছিলাম আমি এমডি করবই তুমি যেহেতু আমার কোনো কথাই শুনবে না তাহলে তুমি দেশেই করো আমার ইচ্ছে আমি দেশের বাইরে করব না তুমি করতে পারবে না একশো বার করব তুমি কিন্তু জেদ করছো ফারহানা হ্যাঁ আমি আমার স্বপ্ন পূরণের জন্য জেদ করছি রাহেনার সাথে আমার অনেক ঝগড়া হয় ও আমাকে থাপ্পড় মারতে চেয়েছিল কিন্তু পরে আর মারেনি সেদিনের পর আর আমার আর রাহেনের মাঝে কথা বলা বন্ধ হয়ে যায় আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না একদিকে ছেলেমেয়ের সংসার আর একদিকে আমার ছোটোবেলা থেকে লালন পালন করার স্বপ্ন আমি কিভাবে দুই কুল বাঁচাবো বুঝে উঠতে পারছিলাম না আরও কিছুদিন পার হয়ে যায় আমি রাহেনকে বললাম আমি কি করবো আমি তো যা বলার বলে দিয়েছি কিন্তু তুমি তো বিদেশে যেতে চাই তাহলে একেবারে আমাকে ছেড়ে চলে যাও কি বলতে চাচ্ছ তুমি যদি তোমার বিদেশে যেতে হয় তবে তুমি আমাকে ডিভোর্স দিবে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না আমার সন্তানদেরও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তোমার সন্তান মানে এরা আমার সন্তান আমি যখন এই ছয়টা বছর একা একা ওদের বড়ো করেছি কোথায় ছিলে তুমি তুমি বাবা হয়ে কোনো দায়িত্ব পালন করছে আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি তা তুমি ভালো করেই জানো তুমি আমাকে এফসিপিএস করতে দাওনি তুমি আমাকে বিদেশে যেতে বাধ্য করছো হ্যাঁ আমি করেছি আমি তোমার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করেছি আমি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তোমার জন্য আমি তোমার পাশে না থাকে দাঁড়ালে তুমি আজকে দেশেরা একজন ডক্টর পারতে না তোমার অবর্তমানে তোমার সন্তান তোমার বাবা মার সবার দায়িত্ব আমি একা পালন করেছি একজন স্ত্রী হিসাবে একজন মা হিসাবে এসব দায়িত্ব পালন করা তোমার কর্তব্য আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম এসব আমার কর্তব্য কিন্তু তোমার কি কোনো কর্তব্য নেই আমি তো তোমাকে বলেছি এখন পরিবারের সব দায়িত্ব আমার আমি সব টাকা পয়সা দেবো তুমি শুধু তাদের দেখাশুনো করো টাকা দিলে সব দায়িত্ব শেষ হয়ে যায় আর আমার স্বপ্ন আমার স্বপ্ন পূরণের জন্য তুমি সাহায্য না করে উল্টো বাধা দিচ্ছ দেখো ফারানা আমি এসব নিয়ে তোমার সাথে আর কথা বলতে চাই না তোমার যদি বিদেশ যেতে হয় তবে সব সম্পর্ক শেষ করে দিয়ে তবেই যাব সব তো শুনলেন আর এই জন্য আমি রাহেনকে ডিভোর্স দিতে চাই আপনি সব কাগজপত্র তৈরি করুন হ্যাঁ বুঝলাম সব কিছু আপনি এবার শান্ত হন আর আমার কথা মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ বলুন আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন যেভাবেই হোক বিদেশে যাবেন হ্যাঁ আপনি এক কাজ করুন আপনি আপনার মেয়েকে আপনার মায়ের কাছে রেখে বিদেশে চলে যান আর আমার ছেলে আমি কিছুতেই আরিয়ানকে ওর হাতে তুলে দিতে চাই না আপনার তো ডিভোর্স হবে না মানে মানে আমি আপনাদের ডিভোর্স করাবো না কি বলতে চাচ্ছেন আপনি আর কি করতে যাচ্ছেন আমি বলতে চাচ্ছি আপনি আমার হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে ওনাকে না জানিয়ে বিদেশে চলে যাবেন এতে করে তো পরিস্থিতি আরও খারাপ হবে দেখুন আপনাদের প্রায় এগারো বছরের সম্পর্ক তাতে কি সম্পর্ক এত ঠুঙ্কো নয় যে এত সহজে ভেঙে যাবে আপনার কথা শুনে আমার মনে হয় আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন যা বলেছেন না চা করতে চাচ্ছেন সব কিছু থেকে দুজন চাইলে একটা সম্পর্ক ভেঙে ফেলা যায় কিন্তু একবার ভেঙে গেলে সে সম্পর্ক কিন্তু আর জোড়া লাগানো যায় না তাই আমি বলি তাই করুন ঠিক আছে বলুন আপনি আমার আইনজীবী আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আপনি আপনার ছেলে আর আপনার শ্বশুরবাড়িতে আর আপনার মেয়েকে আপনার মায়ের কাছে রেখে আমেরিকা চলে যান আর যাওয়ার আগে আপনার হাজব্যান্ডকে শুধু একটা চিঠি লিখে যাবেন শুধু একটা চিঠি হ্যাঁ শুধু একটা চিঠি আর চিঠিটি কী লিখবেন কীভাবে লিখবেন সেটা বিষয়ে আমি আপনাকে সাহায্য করব তারপর কি করতে হবে সব কিছু বুঝিয়ে বলছি ব্যারিস্টার আজমিরি সুলতানা আমাকে কিভাবে চিঠি লিখতে হবে তা বুঝিয়ে দিলেন আজমিরি সুলতানার পরামর্শে আমার পছন্দ হলো এখন আমি আপনার ফ্লাইট কনফার্ম করতে পারেন আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিন আমাদের প্ল্যান যদি সফল না হয় অথবা পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে আপনারা পরবর্তী না হয় আলাদা হয়ে গেলেন ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আমি তাহলে আসি আজকে আমি ব্যারিস্টার আজমিরি সুলতানের চেম্বার থেকে বের হয়ে জরুরি কিছু কেনাকাটা সেরে নিলাম প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম সব কিছু করেছি রাহেনকে না জানিয়ে এখন রাহেন আর আমার মাঝে কথাবার্তা হয় না আগামী সাতাইশ তারিখ আমার ফ্লাইট আমি মাকে সব কিছু খুলে বললাম মা প্রথমে আমার সিদ্ধান্ত সাপোর্ট করলো না কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলার পর আমার পাশে থাকবে বলে আশ্বস্ত করলো আমি চিঠিটা লিখে লয়ারে রেখে দিলাম আরিয়ানের রাতে ও চাচুর সাথে থাকে ওকে নিয়ে আমার তেমন কোনো চিন্তা নেই একটু কষ্ট হবে প্রথম প্রথম কিন্তু ও আমাকে ছাড়া থাকতে পারবে এখন আরিয়ান কিছুই জানে না আগামীকাল আমার ফ্লাইট তাই আমি আরিয়ান ও আরিসাকে নিয়ে মায়ের বাসায় চলে এলাম আমি আরিয়ানকে বুঝিয়ে বললাম যেন বাবার কথা শুনে চলে আর ওই বাড়িতে ওর দাদা চা দাদু চাচু সবাই আছে সবাই ওকে চোখে চোখে রাখবে ওর মা আরিশাকে দেখে রাখবেন আজকে আমার ফ্লাইট নির্দিষ্ট সময়ে ফ্লাইট হলো আর আমি দীর্ঘ পথ অতিক্রম করে আমেরিকা এসে পৌঁছলাম আমি রাহেনকে কল দিলাম হ্যালো রায়হেন হ্যাঁ কে বলছেন আপনি আমার গলা চিনতে পারছো না খুব চেনা লাগছে কিন্তু কিন্তু নাম্বারটা তো আমেরিকার তো তাই হ্যাঁ আমি আমেরিকাতে এসে মানে মানে আমি আজকেই আমেরিকাতে পৌঁছে গেছি আমি এমডি করতে আমেরিকায় আসবো তোমায় বলেছিলাম না আমার ছেলে মেয়ে কোথায় সব কিছু বলছি একে একে তোমার সাথে আমার আর কোনো কথা নেই তুমি বলো আমার ছেলে মেয়ে কোথায় আরিয়ান আর আরিশা আমাদের বাসায় আর তোমার ড্রয়ারে একটা চিঠি আছে রাহেনের সাথে সাথে কলটা কেটে দিল রাহেন চিঠিটার কথা শুনে কে জানে আমি আর রাহেনকে কল দিলাম না খুব কান্না পাচ্ছে আমার আমার সবচেয়ে আপন আমার ভালোবাসার মানুষটার সাথে আমার মন মালিন্য হয়েছে আমার দুটি নয়নের মণিকে ছেড়ে আসার কষ্ট এই সুদূর আমেরিকায় আমি একা বড্ড বেশি একা আমি কাঁদছি হাউমাউ করে বাড়ি সে মুখ গুঁজে কত সময় ধরে কেটেছি বলতে পারবো না আমার চোখের নোনা জল মুছে দেওয়ার মতো কেউ নেই এই দূর একটা সময় কান্না থামিয়ে আমি উঠে দাঁড়ালাম চোখ মুছে নিজেই নিজেকে বললাম ফারহান না তোকে কাঁদলে হবে না তুই তো সব কিছু জেনে বুঝে এই সংগ্রামী জীবন বেছে নিয়েছিস তুই তো হাজার হাজার নর নারীর প্রতিবাদী উদাহরণ তোকে যেন আর কখনো কাঁদতে না হয় তোকে অনেক শক্ত হতে হবে তোর একটাই উদ্দেশ্য স্বপ্নপূরণ স্বপ্নপূরণ আজকের পর থেকে তুই অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দিবি না হ্যাঁ আজ থেকে আমার একটাই লক্ষ্য আমার ঝিমিয়ে পড়া অস্তিত্বকে আবার জাগ্রত করা আমি নিভে যেতে পারি না আমি নিজেকে অনুপ্রাণিত ও সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়লাম মা আরিয়ান আরিশা কেমন আছে আরিশা খুব কান্নাকাটি করছে তাই না ওর খুব ভালো লাগ আছে না একদম কান্নাকাটি করিনি সত্যি বলছো মা হ্যাঁ রে সত্যি বলছি ওরা এখন কি করছে ওরা ওর বাবাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে কী বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না রাহেন গতকাল রাতে গাড়ি নিয়ে আমাদের বাড়িতে চলে আসে তারপর নিজ হাতে আরিয়ান আর আরিসেকে খাইয়ে দিচ্ছে ওদের নিয়ে তারপর তো তোর রুমে ঘুমিয়ে পড়ছে রাহানকে কিছুই বলোনি কোনো রাগ দেখায়নি না রে মা জামাইবাবু যে তো আগের মতোই আমাদের সাথে কথা বলল। আমি আর তোর বাবা তো অবাক ও মাই গড কুড়িটা মিস কল নিশ্চয় মা হ্যালো মা কতগুলো কল দিলাম কোথায় ছিলে মা কখন যে ঘুমিয়ে পড়ছিলো মোবাইল সাইলেন্ট ছিল আচ্ছা এতগুলো ছিল কি বলবো বলতো তুই কি বিপদে ফেলে গেলি আমাদের গতকাল রাতে জামাই আমাদেরকে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমার তো বিশ্বাসই হচ্ছিল না এটা কি সেই রাহেন তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম রাহেন কি তবে চিঠিটা পড়েনি নাকি চিঠিটার কথাও শুনতে পায়নি এর আগে লাইনটা কেটে দিয়েছিল নাকি চিঠিটা পড়ে ওর কোনো পরিবর্তন হয়নি তাহলে তো কী বলছিস ফিস ফিস করে কিছু না মা তুমি ধৈর্য ধরো দেখো কি হয় আজকে ওরা আসবে আরিয়ান আর আরিসাকে নিতে আমার খুব ভয় করছে ওরা বাসায় এসে যদি আরও ঝামেলা করে তুমি চিন্তা করো না মা আমি বেরিস্টার আজমিরি সুলতানাকে সব কিছু জানাচ্ছি তাই কর আমি রাখলাম মা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফারহানা সরাসরি ব্যারিস্টার আজমিরি সুলতানকে কল দেয় হ্যালো সুলতানা আপা হ্যাঁ কেমন আছেন ফারহানা আপা ভালো না রায়হান মাকে কল দিয়ে অক্ষত্য ভাষায় গালাগালি করছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে রাহেন সাহেবের রাগ করাটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আপনি তো বলেছিলেন চিঠিটা বললে রাহেন সব কিছু ভালোভাবে নিপবে আপনাদের মাঝে যদি সত্যিকারে ভালোবাসা থাকে আর ডাক্তার রাহেন যদি সত্যি একজন সুপুরুষ হয়ে থাকে তাহলে পজিটিভ কিছু হওয়ারই কথা হয়তো ডাক্তার রাহেন চিঠিটা পড়েনি তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আর রায়ান আজকে আরিয়ানার আরিসাকে নিয়ে যেতে আমাদের বাসায় যাবে সেটা আমি দেখছি কী করা যায় আমি আপনাদের বাসায় যাব আমি সরাসরি কথা বলবো ডাক্তার রায়ানের সাথে তবে আমি অ্যাডভোকেট সেই পরিচয় দিব না ঠিক আছে আপা আপনি আমার একমাত্র ভরসা অনেক ধন্যবাদ বাবা রাইহান রাইহানের মা হ্যামা বলো রাইহান গতকাল রাতে কার সাথে এমন অভদ্র ভাষায় কথা বলছিলি ফারহানা মায়ের সাথে ফারহানায় আমেরিকা চলে গেছে কি কি বলছিস তুই হ্যামা আমি সত্যি বলছি ও গতকাল আমেরিকায় পৌঁছে আমায় কল দিয়েছিল তাই ওর মাকে কল দিয়ে খারাপ ব্যবহার করছে তুই বেআইনের সাথে খারাপ ব্যবহার করতে গেলে কেন করবো না কেন ওনারা তো সব জেনেই ফারানাকে সাপোর্ট করেছেন নয়তো ফারানা এভাবে চলে যাওয়ার সাহস পায় কিন্তু ফারানা তোকে আগে বলেনি হঠাৎ করে কেন চলে গেল ফারানা তো এমন ছিল না নিশ্চয় তোর সাথে কোনো ঝামেলা হয়েছে আমাকে বলেছিল ও আমেরিকায় স্কলারশিপ পেয়েছে আমি ওকে নিষেধ করে যাওয়ার জন্য কিন্তু ও জিদ করে যে আমেরিকায় যাবে তখন আমি ওকে বলি যদি যেতে হয় তবে যেন আমাকে ডিভোর্স দিয়ে তারপর যায় আমার নাতি নাত্রীরা এখন কোথায় ওরা আছে ওই বাসাতে আমি যাব একটু পর ওদের নিয়ে আসবো আমিও যাব তোর সাথে কেমন মেয়েরে বাবা কাউকে কিছু না বলে আমেরিকায় চলে গেল মা আমি ওকে ডিভোর্স দেবো কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি আমি এমন অভদ্র বেয়াদম মেয়ে মানুষের সাথে আর সংসার করব না এসব নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করা হয় আগে চল আরিয়ান আর আরিসাকে নিয়ে আসি ঠিক আছে তুমি রেডি হয়ে না একটু পর হাসপাতাল থেকে ঘুরে আসি কিছু মুমূর্ষু রুগী আছে ঠিক আছে তাড়াতাড়ি আসিস দুপুরের পর বেয়ায় কি বলবো বলুন কেমন মেয়ে আপনাদের আর আপনারাই বা কেমন বাবা মা মেয়ে একা একা সিদ্ধান্ত নিয়ে কাউকে না জানিয়ে বিদেশে চলে গেল আমরা শ্বশুর শাশুড়ি এখনও বেঁচে আছি আমাদের অন্তত বলতে পাত্র কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না বলতে পারেন তাই বলে এভাবে বিদেশে চলে যাবে রাইহেনের মা মা এসব নিয়ে ওনাদের সাথে আর কোনো কথা বলার দরকার নেই আমরা যে জন্য এসেছি সেটা বলে রাখেন বিআই সাহেব আমার নাতি নাতনিকে নিয়ে আসুন আমরা ওদের এখান থেকে নিয়ে যাব অবশ্যই আপনারা আপনাদের নাতি নাতনিকে নিয়ে যাবেন কিন্তু এইমাত্র ওরা ঘুমেছে ওরা আগে ঘুম থেকে উঠুক আপনারা বসুন আমি চা নিয়ে আসি ফারানে মা না না বসবো না আপনি ওদের ঘুম থেকে ডেকে তুলুন রায়ন সাহেব শান্ত হন আপনি এমন করলে বাচ্চাদের মনের উপর খারাপ প্রভাব পড়বে আপনি কে আপনার তো চিনলাম না আমি আজমিরি সুলতানা ফারহানার দুঃসম্পর্কে বড়ো বোন আমি তো আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনাকে আমার কথা শুনতে হবে আপনার সন্তানের ভালোর জন্য বলছি আমি জানি আপনারা দুজন দুজনকে কেউ অনেক ভালোবাসেন অনেক ঘটনা ঘটে গেছে আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক তবু এই বিষয়টা নিয়ে এমন ব্যবহার করবেন না যাতে এই ছোট্ট বাচ্চাদের মনের উপর কোনো নেগেটিভ প্রভাব করে বাবা হিসেবে এই মুহুর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি ওদের এখন ডেকে কাঁচা ঘুম ভাঙানোর দরকার নেই আরও ওদের জোর করে নেওয়ার দরকার নেই আমি তো আমার ছেলে কিছুতেই এখানে রাখবো না আমি তো বলিনি আপনি ওদের এখান থেকে নিয়ে যেতে পারবেন না আমি শুধু বলেছি ওরা ঘুম থেকে উঠলে স্বেচ্ছায় যেতে চাইলে নিয়ে যাবেন জোর জবস্তি করলে ওরা তো ভয় পেয়ে যাবে আজ যেতে না চাইলে দুদিন পরে নিয়ে যাবেন কেউ আপনাকে কোনো বাধা দিবে না রাহান অনুভূতা ঠিক কথাই বলছেন যা হবার তো তা হয়ে গেছে কিন্তু তার প্রভাব যেন আমার নাতি নাতনির উপর না পড়ে ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে হ্যালো মা বলো ফারানা রাহেন আর মা এসেছিল আরিয়ান ওদের সাথে চলে গেছে ফারানা আর আরিশা ও যেতে চায়নি তাই ওরা রেখে রেখেছে গেছে পরে এসে নিয়ে যাবে ওরা কোনো খারাপ ব্যবহার করছে তোমাদের সাথে না কোনো খারাপ ব্যবহার করনি তবে তো শাশুড়ি অনেক কথা বলছে কি বলছে এই যে তুই কাউকে না জানিয়ে চলে গেলি এটা ঠিক হয়নি এর জন্য আমাদের দায়ী করল আমরা তো এখন মনে হচ্ছে তোর কথা শুনে হয়তো ভুল করছি তুমি একথা বলছো হ্যাঁ বলছি কারণ তুই একটা মেয়ে তাছাড়া তুই এখন একা নয় তোর দুটো সন্তান আছে মা আমি তোমাকে তো বলেছি আমার স্বপ্ন পূরণের জন্য আমার আর কোনো উপায় ছিল না তো শ্বশুরবাড়ির লোকজন যখন জানতে পারবে বিষয়টা ওনারা কিভাবে ভেবে নিবে ভেবেছিল বেআই বেআইন আমাদের কাছে জানতে চাইলে আমরা তখন কী উত্তর দেব আমাদের তো মাথা নিচু করে চুপচাপ সব অপমান সহ্য করতে হবে তাই বিষয়গুলি তার আগে ভাবা উচিত ছিল বেআইন বারবার বলেছেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ যাই হয়ে থাকুক শ্বশুর শ্বশুর অন্তত জানানো উচিত ছিল মা এটা আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে আর জানালেও রায়হান ওনাদের কথা শুনতো না রায়হান কলেজে থাকতো আমাদের পড়াশোনার বিষয়ে জেলাস ফিল করতো যাই হোক তো শ্বশুরবাড়ির লোকজনকে না জানিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস আর আমরাও কেন জানি না তোর স্বপ্ন পূরণের কথা শোনার পর এই বিষয়টা মাথা থেকে চলে গেছে মা একজন মেয়ের বিয়ের পর স্বামী হলো প্রধান অভিভাবক বিপদ আপদের ঢাল স্বামী স্ত্রী পাশে না থাকলে একজন স্ত্রী খুব অসহায় হয়ে পড়ে তখন নিজের অস্তিত্ব রক্ষাতে কঠিন হওয়া ছাড়া আর কিছুই করা নেই আমার দেওয়ালে পিঠ আটকে গিয়েছিল আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম আর তুমি নিজেই তো বলেছিলে যে ফারহানা আজকে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে অনুমতি না দেওয়ায় পড়াশোনা করতে পারিনি কিন্তু তুই কখনও তোর পড়াশোনা ছেড়ে দিবি না হ্যাঁ বলেছিলাম কিন্তু মা তুমি আমার বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে দেখবে আমি যেদিন বড় ডাক্তার হব অনেক নাম করব সেদিন তোমায় গর্বে ভুগটা পড়ে যাবে মারে সব কিছু পরেও মেয়েদের স্বামী ছাড়া জীবন পূর্ণতা পায় না মানুষ অনেক কথা বলবে মা আমি রায়হানকে অনেক ভালোবাসি রায়হানও আমাকে ভালোবাসে আমি জানি ও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আমার বিশ্বাস ও চিঠিটা পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয়ে যায় তবে আমি ভুল বুঝবো আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম আর একজন ভুল মানুষের জন্য তখন আমার আর কোনো খারাপ লাগা কাজ করবে না ও এখনও চিঠিটা পড়েনি হয়তো কিসের চিঠির কথা বলছিস আমি ওর জন্য একটা চিঠি লিখে রেখেছি মানুষ হয়তো রাগ করে কথা শোনাতে চাই কিন্তু লুকিয়ে হলেও চিঠি পড়ে আমার উপর একটু বিশ্বাস রাখো মা আর আমাকে মানসিকভাবে একটু সাপোর্ট দাও আমি নিজেকে ঠিক প্রমাণ করব আর রাহেন ঠিক বুঝতে পারবে ওর ভুলটা কোথায় আর আমি আমার শ্বশুর শাশুড়িকে কল দিয়ে ক্ষমা চেয়ে নেব আমি বড়ো ডাক্তার হলে আমার শ্বশুরবাড়ির লোকজন দেখবে আমাকে নিয়ে কত গর্ব করবে উনি তো আমার বিয়ের পর সবার কাছে বলতো কপালগুনি এমন বৌমা পেয়েছি কলেজের সেরা স্টুডেন্ট চাকরির পাশাপাশি আমার কথা সেবা যত্ন করে সংসারের সব কাজ একা হাতে সামলায় আরও কত কি কি জানি আল্লাহ জানে তোর কপালে কি আছে মা আমি তো কোনো অন্যায় করিনি আমি সবসময় নিজেকে সঠিক রেখেছি সব দায়িত্ব পালন করেছি কখনো বাইরে খারাপভাবে চলাফেরা করিনি যাতে তোমাদের বা শ্বশুরবাড়ির লোকজনদের বদনাম হয় আল্লাহ আমাকে অবশ্যই এর প্রতিদান দেবে আমি কখনোই আল্লাহর উপর থেকে ভরসা হারাইনি বা আমি আরিসাকে দেখে রেখো আমি এখন রাখছি কয়েকদিন পর বাবা রাইহান তুই তাড়াতাড়ি বাসায় কেন কী হয়েছে আরিয়ানের হাত কেটে গেছে কিভাবে। আমি দেখিনি ও কোথা থেকে একটা ব্লেড আর কাগজ নিয়ে খেলছিল ও মাই গড আমি তো শেপের ব্লেডটা ফেলতে ভুলে গেছি আমি এখনই আসছি আরও কিছুদিন পর মা কিসের শব্দ হলো আরিয়ান বল মেরে অ্যাকুইরিয়াম ভেঙে ফেলেছে বেয়াদব ছেলে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলাই দেব অনেক দুষ্টমি করো তুমি আরিয়ান কাঁদছে আম্মু কখনো আমাকে মারেনি আমি আম্মুর কাছে যাব। দাদু আমাকে আম্মুর কাছে নিয়ে যাও রাতে বেলা খাবার টেবিলে রায়হান আরিয়ানের স্কুল থেকে অভিযোগ এসেছে কিসের অভিযোগ আরিয়ান ঠিকমতো পড়াশোনা করছে না ওর কোনো হোমওয়ার্ক হচ্ছে না আমি কালেই ওর জন্য টিচারের ব্যবস্থা করাবো আরেকটা কথা বলার ছিল সেকে নিয়ে আসবি না কিভাবে আনবো মা সবাই মিলে তো আরিয়ানকে সামলাতে পারছি না থাক ওর নানুর কাছে অনেক দিন হয়ে গেল আরিয়ানকে নিয়ে গেল ওর বাবা এর মধ্যে অনেকবার আমি রায়ানকে কল দিলাম কিন্তু ও কল তুলে নেই আরিয়ান কেমন আছে আমি জানি না আমি প্রতিদিন মাকে কল দিই রায়হান আরিশাকে নিতে আর আসেনি আমাদের বাসায় আরিশা মায়ের কাছে ভালোই আছে বাবা রাইহান ফারহানার মা এত রাতে কল দিয়েছেন কেন আরিশার খুব জ্বর কয়েকবার বমি করছে শরীর কেমন নীল হয়ে গেছে তুমি একটু তাড়াতাড়ি আসবে আমার মনে হয় ওকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার আপনার মেয়েকেই জানান আমাকে কেন বলছেন বাবা এখন রাগ করার সময় নয় তুমি দয়া করে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো আমি এখনই আসছি আপনার রেডি হন ডাক্তার রায়হান আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না এখনই আইসিউতে শিফট করাতে হবে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে লাইট সাপোর্ট দিতে হবে যা করতে হয় তাড়াতাড়ি করুন যেভাবে হোক আমার মেয়েকে বাঁচান আমাদের হাসপাতালে পেডিয়াট্রিক আইসিউ নেই তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা পেডিয়াট্রিক আইসিউ নেওয়ার ব্যবস্থা করুন চার দিন পর আরিষা এখন সম্পূর্ণ সুস্থ ওকে এখন বাসায় নিয়ে যেতে পারবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম ভাই সঠিক সময়ে নিয়ে আসার আল্লাহ রহমত করেছেন মেয়েটাকে একটু সাবধানে রাখবেন ঠিক আছে মাসুম ভাই মা আরিশা এখন থেকে আমাদের বাসায় থাকবে ঠিক আছে বাবা তোমার মেয়ে তোমার যা ভালো মনে হয় কিন্তু একবার ফারহানাকে জানি সে আপনার মেয়ে আপনার যা ইচ্ছে করুন আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ওর জন্য আজকে আমার মেয়ে মরতে বসেছিল ওকে আমি কখনোই ক্ষমা করব না হ্যালো ফারহানা হ্যাঁ মা আরিশা এখন কেমন আছে ও এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে ডাক্তার রিলিজ করে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ জামাই জামাইবাবাজি আরিশাকে নিয়ে যেতে চাই নিয়ে যাও তুমি কিছু বলো না মা ঠিক আছে বলবো না বাসায় আসার পর মা আমি ফারহানাকে ডিভোর্স দিয়ে দেবো আমি ব্যারিস্টার রফিকুল ইসলামের সাথে কথা বলছি এটা কি ঠিক হবে ঠিক ঠিক বুঝি না আমি চাই না ওর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে তোর হাতে এটা কিসের কাগজ উনি বিয়ের কাবিননামা নামা নিয়ে যেতে বলছেন আর একটু ভেবে দেখ আর ভাবার সময় নেই ওটা কিসের কাগজ পড়ে আর একটু ভেবেচিন্তে দেখ আর ভাবার কিছু নেই ওটা কিসের কাগজ পড়েছে দেখি তো চিঠি ফারানার লেখা চিঠি কবে লিখে গেছে কি লেখা আছে পড়তো দাঁড়াও এটা শুধু আমার জন্য লেখা মনে হয় যাওয়ার আগে লিখে গেছে মা আমি রুমে যাচ্ছি রায়হান রুমে গিয়ে চিঠিটা পড়ার ঘন্টা দুয়েক আরিশা আয়া আরিয়ানকে চলো বাইরে বেড়াতে যাবো ও কি মজা কি মজা আমরা ব্রাত তে যাবো মা তুমি যাবে আমাদের সাথে না তোরাই যা আমার পায়ে ব্যথা তাহলে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই না আজকে তোরা ঘুরতে যা যেতে চাচ্ছিস সেটাই কর বাচ্চা দুটোর ভালো লাগবে তাহলে কাল তোমাকে নিয়ে যাব ঠিক আছে আব্বু আমরা কোথায় যাচ্ছি আমরা আগে হাতির ছিলে ঘুরতে যাব তারপর রেস্টুরেন্টে খেতে যাব তারপর তারপর কি করবো সেটা তো এখনও বলা যাবে না বলো না আব্বু বলো না দাদু আব্বুকে বলতে বলো না না বলবো না বলো আব্বু তোমাদের এমন হাসি খুশি দেখে মনটা ভরে গেল। অনেক দিন পর আবার তোদের সবার মুখে হাসি ফুটে উঠলো মা এখন থেকে আমরা সবসময় হাসি আনন্দে থাকবো তাই যেন হয় আমি বের হলাম সাবধানে যাস বাবা কি হলো হঠাৎ করে ছেলেটার মনে আব্বু আমি খেতে পাচ্ছি না দাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আরিশা তুমি কি খাবে মামুনি চিপস খাবো না মামুনি এখন তো চিপস নেই আসো আমার কোলে আমি তোমাকে স্যুপ খাইয়ে দিচ্ছি আমি স্যুপ খাবো না আমি চিপস খাবো আমি চিপস খাবো না মামনি এমন করে না আচ্ছা আমরা এখান থেকে বের হয়ে তোমাকে এত এত চিপস কিনে দেবো আব্বু আমাকে আইসক্রিম কিনে দিতে হবে কিন্তু ঠিক আছে বাবা তোমাকেও কিনে দেবো এবার তাড়াতাড়ি খাও তো বলো তো আমরা কোথায় যাব জানি না এবার আমরা তোমার নানুদের বাসায় বেড়াতে যাবো কি মজা কি মজা আব্বু কত ভালো আব্বু আমি আম্মুর সাথে কথা বলবো ভিডিও কল দাও বাবা তোমার নানুর বাসায় গিয়ে তারপর দেবো ঠিক আছে আচ্ছা ওইটার আমাকে এই খাবারগুলো পার্সেল করে দিন তো ঠিক আছে স্যার আরে বাবা তুমি আর সাথে আমার নানু ভাইরাও দেখছি ফ্যারানি মা জি মা ভালো আছেন হ্যাঁ বাবা আমরা সবাই ভালো আছি তোমরা সবাই ভালো তো মা এগুলো নিন এগুলো কি আপনারা বাবার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম এসব আবার আনতে গেলে কেন মা আজকে রাতে আমরা আপনাদের বাসায় থাকবো আমাদের বাসায় কোনো আপত্তি নেই তো মা কি বলছো বাবা আপত্তি থাকবে কেন এটা তো তোমারও বাসা যখন ইচ্ছা আসবে যখন ইচ্ছা থাকবে যখন ইচ্ছা যাবে মা বাবাকে ডাক দিন ফারহানাকে ভিডিও কল দিব। ঠিক আছে বাবা আমি ডাকছি এ কই গেলে জামাই বাবা আসছে এদিকে আসো না আরে জামাই বাবা দেখছি কেমন আছো ফারহানার বাবা ভালো বাবা আপনি ভালো আছেন এই বয়সে আর ভালো থাকা দেখো না কোমর ব্যথার জন্য সেজদা দিতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পোথায় মায়েরও পায়ের ব্যথা কাল ডাক্তারের কাছে নিয়ে যাব আপনি চলুন না আমাদের সাথে আমি যাব হ্যাঁ কি গো তুমি কি বলো এখানে আবার বলার কী আছে যে যখন বলেছে তুমি যাও না ভালোই তো হবে তুমি না যাওয়ার জন্য মানুষ পাচ্ছিলে না ঠিক আছে বাবা বাবা আরিয়ান নাও তোমার মায়ের সাথে কথা বলো আরিয়ান আম্মু আরিয়ান আবু তুমি কেমন আছো ফারানা আমি ভালো আছি আম্মু তুমি কোথায় আমি অনেক দূরে আমিও যাবো তোমার কাছে এখানে বাবা আর আমি আমি একা আর তুমি ওইখানে থাকো ওইখানে কত মানুষ তুমি কবে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবো বাবা আমার তোমার জন্য খুব খারাপ লাগে আমারও খুব খারাপ লাগে তোমাদের জন্য আমি একা হাত দিয়ে খেতে পারি না বাবা তুমি বড় হয়ে গেছো তোমাকে একা নিজ হাতে খাওয়া শিখতে হবে তোমাকে যে আরিসেখে দেখে রাখতে হবে তুমি তো ছেলে মানুষ তোমার তো অনেক দায়িত্ব পালন করতে হবে আচ্ছা আম্মু আমি সব করব নাও আরিশার সাথে কথা বলো আম্মু তুমি কোথায় আমি তোমার কাছে যাব আমি তোমার সাথে ঘুমাবো আরিশা এই তোমা আমি বাসায় ফিরে তোমাকে বুকে নিয়ে ঘুমবো আর কয়েকটা দিন তোমার দাদুর সাথে ঘুমাও মা ফারহানা কেমন আছিস ফারহানা মা ভালো আছিস তুমি বুঝি রায়হানদের বাসায় গিয়েছো না রে মা বাবা বাবাজে ওদের নিয়ে আমাদের বাসায় এসেছে আজকে আমাদের বাসায় সাথে থাকবে ও তাই বুঝি হ্যাঁ তুই কথা বল রায়হানের সাথে না মা আমি ফারহানার সাথে কথা বলবো না আপনারা কথা বলুন আমি একটু ছাদে যাচ্ছি রাহেন। রায়হান তোর সাথে কথা বলতে চাচ্ছে না ঠিক আছে মা আমি ওর সাথে কথা বলবো না রাখছি মা আমার ক্লাস আছে আমি কলটা কেটে দিলাম রাহেন হঠাৎ করে সবাইকে নিয়ে আমাদের বাসায় তাহলে কি রায়ন চিঠিটা পড়েছে আর এই জন্য পরিবর্তন তার মানে রাহেন ওর ভুল বুঝতে পেরেছে কিন্তু তাহলে আমার সাথে কথা বললো না কেন অভিমান নাকি এগো ঠিক আছে যতদিন ও নিজের থেকে কথা বলতে চাইবে না আমিও ততদিন বলবো না অনেক দিন পর মায়ের সাথে আমার প্রতিদিনই কথায় আজকেও কথা হলো রায়হান নাকি এখন চেম্বারে কম সময় দেয় আগে তিনটা হাসপাতালে ডিউটি করতো এখন একটা ছেড়ে দিয়েছে আর একটা কলে Dije, bicalquera. চেম্বার করে না বিকেলে আর আরিশাকে নিয়ে ঘুরতে বেরোয় আরিয়ানের জন্য একটা টিচার রেখেছে নিজেও আরিয়ানের পড়াশোনার প্রতি নজর রেখছে আরিয়ানোর আরিশা আমাদের এবং রায়নের বাসায় দুই জায়গাতে থাকে আর রাত বারোটার আগে চেম্বার বন্ধ করে বাসায় চলে আসে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক রুগী দেখেন আরিয়ান আরিসা যেই বাসায় থাকুক না কোনো রায়ান সেখানে রাতে ফিরে ওদের বুকে নিয়ে ঘুমায় কখনও কখনো সময় পেলে নিজ হাতে খাইয়ে দেয় আমার বাবা মার দিকেও খোঁজখবর রাখে বাবাকে নিয়মিত ডাক্তার দেখাতে বলে বাবার কোমর ব্যথা এখন নেই বললেই চলে বাবা এখনো নামাজের সেজ্জা দিতে পারেন নামাজ পড়ে দু হাত তুলে আমাদের বাবা সবার জন্য দোয়া করেন শাশুড় শাশুড়ি আমাকে ক্ষমা করে দিয়েছেন বাড়ির লোকজনে আমার উপর কোনো রাগ নেই রাহিয়া ওদের নাকি সবকিছু বুঝিয়ে বলেছেন সবার সাথে আমার নিয়মিত ভিডিও কলে কথা হয় তবে রায়হান আমার সাথে কথা বলে না আমি খুব ভালোভাবে পড়াশোনা করতে লাগলাম রায়হান তার সবগুলো দায়িত্ব সঠিকভাবে পালন করছে সব দিক থেকে তার সমান নজর থাকে সবাইকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করছে রায়ানের এমন পরিবর্তনের অভাব আমি অনেক খুশি হয়েছি ওর পরিবর্তনে সব কিছু স্বাভাবিক চলে যাচ্ছিলো আমাদের জীবনে আর কোনো সমস্যা নেই আমি পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ভাবি না তিন বছর পর আমার এমডি কোর্স সম্পূর্ণ আমি অনেক ভালো রেজাল্ট করলাম আমেরিকায় অনেক হাসপাতাল থেকে আমাকে অফার করা হলো কিন্তু আমি আমেরিকায় থাকতে রাজি হলাম না আমি আমার নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আমি আমার নিজ দেশের মানুষের সেবা করব। তাছাড়া আমি ওদের ছেড়ে আর এক মুহূর্তই আমেরিকায় থাকতে চাই না আজকে আমার ফ্লাইট বাসায় কল দিয়ে বলেছি আমি বাংলাদেশে ফিরছি মা বলল শরীরটা ভালো না আর রাহেন তো তিন বছর পেরিয়ে গেল আমার সাথে একবারও কথা বলেনি গত পাশান কীভাবে হয়ে গেল ভাবতে আমার অবাক লাগে এয়ারপোর্টে হয়তো বা আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না নির্দিষ্ট সময় বাংলাদেশের মাটিতে প্লেন ল্যান্ড করলো আমার মনটা কেমন শীতল হয়ে গেল যেন মায়ের বুকে জড়িয়েছি এ এক অন্যরকম অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না আমি প্লেন থেকে নেমে সব কিছু সম্পন্ন করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসলাম আমার দু চোখ আপন মানুষের খুঁজে বেড়াচ্ছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না এক বুক কষ্ট নিয়ে আমি ল্যাগেজ নিয়ে বেরোচ্ছি হঠাৎ আরিয়ান আর আরিসা আম্মু বলে চিৎকার করে উঠলো আমি লেগাস ফেলে দিয়ে ছুটে গিয়ে ওদের জড়িয়ে ধরে সমানে চুমু খাচ্ছি আমার চোখ জুটে অশ্রুর বন্যা তাকিয়ে দেখি সবাই এসেছে আমাকে ডিগ্রি করতে রায়নের হাতে ফুলের তোরা আমি পাগুলো যেন অসার হয়ে গেছে আমি এগোতে পাচ্ছি না রায়ণ নিজেই আমার দিকে এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অনেক কথা জমা আছে রায়ানও কিছু বলল না পুরুষ মানুষ শব্দ করে কাঁদতে পারে না রায়হানের চোখে টলমল করছে রাহান আমাকে জড়িয়ে ধরলো আমিও হাউমাউ করে কেঁদে ফেলি আমি গত তিন বছর একদিনও কাঁদিনি আমাকে আমার তিন বছরের জমানোর চোখের পানি সব যেন বেরিয়ে যাচ্ছে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না মনে মনে খুব সংকল্প করছিলাম রাহানের সামনে অনেক শক্ত আচরণ করব কিন্তু পাচ্ছি না তুমি কাঁদো ফারানা, চোখের নোনা জলে তোমার সকল কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাক তুমি অনেক নিষ্ঠুর অনেক পাশান তুমি এই তিন বছর আমার সাথে কেন কথা বলো আমাকে শাস্তি দেওয়ার জন্য না আমি নিজেকে শাস্তি দিয়েছি জন্য তোমার সাথে এতদিন কথা বলিনি তুমি স্ত্রী হয়ে আমার কেরিয়ার গোছানোর জন্য স্যাক্রিফাইস করছো আর আমি স্বামী হয়ে তোমার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম তাই আমি নিজেকে শাস্তি দিয়েছি তোমার কথা মনে করে আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু কথা বলিনি আমি যে তোমার কাছে অপরাধী কিন্তু এতদিন ধরে আমি তোমার জন্য সকল ভালোবাসা হৃদয়ে জমিয়ে রেখেছি আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না তোমার চোখে এক ফোটা অশ্রুর কারণ হব না তুমি আমার চিঠিটা পেয়েছিলাম হ্যাঁ পেয়েছিলাম তোমার চিঠি তুমি আমাকে কথাগুলোর সামনাসামনি আরও আগে বললে না কেন আমি সামনাসামনি বললে তুমি কথাগুলো শুনতেই চাইতে না খুব অভিমান হয়েছিল আমার উপর তাই না চিঠি পড়ে খুব অভিমান হয়েছিল হ্যাঁ হবেই তো আমি না হয় ভুলেই গেছিলাম কেরিয়ারের পিছন ছুটতে ছুটতে ভুলেই গেছিলাম তোমার প্রতি সন্তানের প্রতি মা বাবার প্রতি দায়িত্বের কথা কিন্তু তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে বুঝিয়ে দিতে পারতে আমারও তো অভিমান খুব হয়েছিল এই জন্য যে কেন তুমি আমাকে বোঝাতে পারিনি আমি আর কোনোদিন আমার উপর তোমাকে অভিযোগ আনতে দেবো না আমি একজন আদর্শ স্বামী হয়ে উঠব তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নেই আমি শুধু চেয়েছি একজন স্বামী হিসাবে তুমি আমাকে বুঝতে পারো আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য সাপোর্ট করো সময় আমার পাশে কালো ছায়া হয়ে থাকো আজ থেকে আমি সময় তোমার ছায়ার সঙ্গে হিসাবে থাকবো আর দুজনে মিলে সব কিছু ম্যানেজ করে চলব তোমার মতো স্বামী পেয়ে আজকে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি তুমি একজন আদর্শ স্ত্রী বাংলার ঘরে ঘরে যেন তোমার মতো স্ত্রী থাকে আর তুমি একজন আদর্শ স্বামীর মতো তোমার স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জুটে তুমি একজন দায়িত্ববান ও আদর্শবান পুরুষ হয়ে দেখিয়ে দিয়েছ পুরুষ মানুষ সবসময় নিষ্ঠুর পাশান হয় না এই তোদের মান অভিমানের পালা শেষ আর কতক্ষণ চলবে এভাবে আমরা কি দাঁড়িয়েই থাকবো নাকি এখানে রাহিয়ানের মা চলো রাইহান সবাই কি ভাবছে ফারহানা বাবা মা আপনারা সবাই বাসায় চলেছেন রাইহান আমরা সবাই বাসায় যাব মানে আমরা এখন বাসায় যাব না বাসায় যাব না মানে তাহলে তোমরা কোথায় যাবে আমরা এখন রেডিও অসুস্থ হতে যাবো রেডিও অসুস্থ কিন্তু কেন আমি চাই আমাদের জীবনের গল্পটা বাংলাদেশের প্রতিটা মানুষ শুনুক রাহেন আমি চাই না আমাদের পার্সোনাল বিষয়গুলো মানুষ জানুক ফারে না দেখো ফারে না আমাদের কথাগুলো যখন মানুষ জানতে পারবে তখন তারা তাদের ভুলগুলো বুঝতে পারবে নিজে তো সংশোধন করতে পারবে কিন্তু এতে তোমাকে হয়তো মানুষ খারাপ পাবে সে কথা ভাবলে ভাবুক আমাদের কথা জানার মাধ্যমে মানুষ যদি তাদের ভুলটা বুঝতে পারে তাতেই আমরা খুশি আমি চাই তোমার চিঠিটা তুমি নিজে পড়ো শোনো আমি পড়বো হ্যাঁ তাহলে মানুষ বুঝতে পারবে একজন নারীর কষ্ট কি পরিমাণ তার লুকিয়ে থাকা আত্মনাথ জানতে পারবে আর পুরুষ মানুষ বুঝতে পারবে নিজের অজান্তে যে কিভাবে একজন স্ত্রীর স্বপ্ন ভেঙে দেয় কিভাবে একজন নারীর নিজস্ব সত্তাকে বিলিয়ে দেয় আর তোমার বিজয়ের গল্প শুনে নারীরা নিজেদের হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরে পেতে লড়াইয়ের জন্য অনুপ্রাণিত হবে একটা সংসার একটা পরিবার তখনই সুন্দর হয়ে ওঠে যখন একে অপরের পরিপূরক হয়ে ওঠে তুমি কত সুন্দর করে কথা বলছো রাইহান তুমি সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছো মনে হচ্ছে আজকে আমার জীবনের পূর্ণতা পেলো আর তুমি ছাড়া আমি তো অপূর্ণ তুমি যে আমার অর্ধাঙ্গিনী আচ্ছা এবার তাড়াতাড়ি চলো শো শুরু হতে চলছে মাত্র পঁয়ত্রিশ মিনিট বাকি চলো তাড়াতাড়ি আমি রাইহানের কাছে মাথা রেখে গাড়িতে বসে আছি আমি কখনও রাইহানকে বলবো না যে ওকে ডিভোর্স দেওয়ার জন্য আমি অ্যাডভোকেট আজমির সুলতানার কাছে গিয়েছিলাম আজমির সুলতানা আমাকে বড় বোন হিসাবে থেকে যাবে আমি যদি রাগের মাথায় এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম তাহলে আজকে আমার জীবনে এই সুখের দিন আসতো না আমাদের সকলের উচিত যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা পরিস্থিতি যতই খারাপ হোক একটু ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হয় ভুল ত্রুটিগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে হয় যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো ভালোই নাহলে পরে না হয় ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেওয়া যাবে একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন আর ভেঙে ফেলা অনেক সহজ কিন্তু একবার ভেঙে গেলে সেই সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলা অসম্ভব আর এই ভাঙা গড়ার মাঝে নিষ্পস্তিত হয় ছোট্ট অবুজ বাচ্চারা আমি আমার আরিয়ান আর আরিশাকে বুকে জড়িয়ে নিলাম গাড়ি চলছে রেডিও স্টেশনের দিকে সমাপ্ত সম্পর্ক বিয়ে অতঃপর গল্পটার নাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং